আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল গিট পোর্টিগেজ। আজকে যে পাখির খাঁচাটি ভিডিও করছি, এটি 18x24 একটি পাখির খাঁচা এবং আপনার এটা মুখের একটি পাখির খাঁচা দেখতে পাচ্ছেন। এবং এটার ফিনিশিংটা দেওয়া হয় যেন হাত টাত যেন না কাটে, এবং আপনার ডানে অথবা বামে যে কোনো এক পাশে আপনার থাকবে ব্রিডিং ডোর, এবং আপনার পাশে এটা 18x18x18 এই যে এখান থেকে এখানে আছে 18, আর বাম থেকে ডানে আছে, আর সোজা সামনে থেকে পিছনে আছে 18, এবং লম্বায় আছে 24 ইঞ্চি। এবং এটা আপনার 2 ইঞ্চি পরপর 14 নম্বর তার দিয়ে সাপোর্ট, এবং আপনার চাপ দিলে তার বাঁকা করা যায় না। এই যে যে তার আছে এই তারটা খুব মজবুত হয়ে যায় 2 ইঞ্চি পরপর সাপোর্ট দেওয়ার কারণে আপনার, এবং চাপ দিলেই আপনার খুবই মজবুত বুঝতে পারবেন সেটা। আপনারা যদি এক পিস নিয়ে দেখেন আমাদের থেকে, তো এই খাঁচাটা আপনার পায়ার যে অংশটা থাকে সেটা এরকম করে থাকবে 2 ইঞ্চি পরপর, এবং ব্যাক সাইড একই অবস্থা 2 ইঞ্চি পরপর সবগুলোতেই থাকবে, এবং ওই পাশেও। তো ট্রের জন্য একটা পার্ট রয়েছে, এই যে ট্রের একটা পার্ট রয়েছে যেটাতে আপনার ট্রে থাকবে। তো এই খাঁচাটা আপনার যদি বলি, এই খাঁচাটা আপনার 100% গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা। আবারও বলছি, এই খাঁচাটা আপনার 100% গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা, এবং আপনার এটা যদি আপনি এক্সট্রা ব্রিডিং ডোর নিতে চান 50 টাকা করে অ্যাড হবে, একটা ফ্রিডি পাবেন, এবং এটার সাথে পাবেন আপনারা ট্রে একটা, এবং প্রাইস পড়বে আপনার 1100 টাকা। এটা কিন্তু কোনো রকম কালার ছাড়া, কালার যদি নিতে চান অন্য কালার, কালো সাদা, সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ হবে, তো সেক্ষেত্রে 200 টাকা এক্সট্রা চার্জ হবে কালারের জন্য। এবং আপনার এই খাঁচাটা আবারও বলছি আপনার 100% গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন এই যে গ্যালভানাইজ এখানে করা, এইগুলো গ্যালভানাইজটা উঠে তারপরে ঝালাই হচ্ছে। এবং আপনারা বলছি এটার ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি আমরা খুব ভালোভাবে, এবং এটার পায়াগুলো থেকে পুরো বডিটাই খুব মজবুত কোয়ালিটির। এবং আপনারা যদি বলেন আপনার যে কোনো পাখি এটার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ম্যাকাও যদি বলেন, ম্যাকাও এটার তার আপনার চিপতে বাঁকা করতে পারবে না অথবা ছিঁড়তে পারবে না। এবং এই 2 ইঞ্চি পরপর ঝালাই দেওয়ার কারণে একটা জিনিস আপনারা বলবো, সেটা হলো যে আপনাদের এখান থেকে কোনো রকম বাজরিগার ফিন্স যাবা সেটাও বের হবে না, এবং আপনার কোনো ধরনের পাখি এটা বাঁকা করে ঝালাই ছুটে পারবে না। আপনারা সাধারণত ব্যবহার করতেছেন 4 ইঞ্চি সাপোর্টের, মানে এখানে একটা তার আবার এখানে একটা, মধ্যের এই তারটা থাকতেছে না, তো ওই তারটাই আপনার দিয়ে পাখি যেতে পারে না। কিন্তু এইটা যদি একটাও ছুটে তাহলে কিন্তু তাও যেতে পারবে না, কিন্তু এটা 2 ইঞ্চি পরপর যেটা আপনিই বাঁকা করতে পারবেন না, তো পাখি কীভাবে করবে? তো এই খাঁচাটা কেমন মজবুত হয়? তো এই কোয়ালিটি খাঁচাটার আপনার প্রাইস পড়ে 1100 টাকা। তো এইটার প্রাইসটা কেমন পড়ে আপনাদেরকে বলেই তো দিলাম, এবং যদি এটা মজবুতের চিন্তা করেন যে এটার উপরে আপনার এক একটা করে অনেকগুলো খাঁচা আপনি রাখতে পারবেন কিনা, সেটা যদি টেস্ট করতে যান সেটা আমি অবশ্যই করে দিতে পারি। তো চলেন আমরা আরেকটা জিনিস, যে ট্রে যদি আপনারা নিতে চান ভালো কোয়ালিটির, এটা আছে আপনার এক্সট্রা 50 টাকা লাগবে, 1150 টাকা করে। এই ট্রেটা হলো 18x24-এর সবচেয়ে ভালো মানের ট্রেটা। এই ট্রেটা কীরকম আমি আপনাদেরকে দেখাই, আমি পাড়া দিয়েছি, ট্রেটা কিন্তু ভেঙে যাওয়ার কথা ছিল, দেখতে পাচ্ছেন ট্রে এখনও ঠিক আছে, এই যে আমি পাড়া দিচ্ছি, কিন্তু এটা ট্রেটা ভেঙে যাওয়ার কথা ছিল, একদম সমান হয়ে যাচ্ছে দেখেন। কিন্তু এই ট্রেটা যদি আমি পাড়া দিই, চাপ দিই, তাহলে কিন্তু ট্রে ভেঙে যাবে। তো এই ট্রেটাও ভালো মানের, খুব একটা খারাপ না আপনার, এটা ভালো মানের। এই ট্রেটার সাথে 1100 টাকা, আর এটার সাথে যদি নিতে চান 1150 টাকা পড়বে। তো এই খাঁচাটা কেমন মজবুত হয়, যে এই খাঁচার উপর আপনারা অনেকগুলো খাঁচা দিয়ে ইয়ে করতে পারবেন কিনা, রাখতে পারবেন কিনা, সেটা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে অবশ্যই পারবেন, এবং অনেকগুলো না, আরও মনে করেন যে আপনার চাইলে 8-10টা রাখতে পারবে, এতটুকু মজবুত হবে। তো কীভাবে আমি আপনাদেরকে সেই মজবুততা প্রমাণ করবো, চলেন এই এটা 18 কেজি প্লাস একটা বড় খাঁচা, 18x36 দ্বিতলা, এই খাঁচাটা আমরা এটার উপরে রেখে দিয়ে একটু ওয়েট করি ধর। তো খাঁচাটা তো এটা ট্রে সহকারে আছে মিনিমাম এটা 20 কেজির উপরে, অবশ্যই প্রায় 22-23 কেজির কাছাকাছি হয়ে যাবে। তো এই খাঁচাটা আমরা এইটার উপরে যদি দিয়ে দিই তাহলে দেখি এই খাঁচাটা ভেঙে পড়ে কি না। না না না, এখনও ভাঙেনি বাবা। এই যে ট্রের যে গ্যাপ ছিল সেই গ্যাপ সব দিকে সমান্তরাল একইভাবে আছে, এবং আপনার এইগুলোও কোনো রকম বাঁকা হয়নি দেখতে পাচ্ছেন, এবং কোনো পার্ট কোনো রকম ক্ষতি হয়নি। তার মানে আমি এত বিশাল বড় একটা খাঁচা দিলাম, এই দিন ছোট্ট একটা খাঁচা, তার উপরে যদি আমি দিয়ে দিলাম তারপরে খাঁচা কিছু হয় নাই, তার মানে বুঝতে পারতেছেন এই খাঁচার উপরে যদি আপনারা আরও এরকম 10টা খাঁচাও রাখেন তো ওই খাঁচার কিছুই হবে না। ধরুন আমার ফেলে
তো এই খাঁচাটা আপনার খুবই মজবুত কোয়ালিটির হয়। তো ছবি তুলে নি, পাটাশরা। তো এই খাঁচাটার উপরে এত বড় খাঁচা দিয়েও খাঁচার কিছু হলো না, তার মানে এই খাঁচার উপরে অনায়াসে আপনারা আরও অনেকগুলো খাঁচা রাখতে পারবেন। তো এগুলো আমাদের বিভিন্ন খাঁচা, এবং আপনারা বিভিন্ন সাইজের খাঁচা অর্ডার করে আমাদের কাছে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, সব ভালো থাকবেন। এবং আপনারা যারা আমাদের থেকে খাঁচা অর্ডার করতে চান এবং এই ধরনের খাঁচা আপনারা নিতে চান, এবং কালার যদি করে নিতে চান, বিভিন্ন কালারও নিতে পারেন, সিলভার কালারও নিতে পারেন। তো সবচেয়ে কম কস্টিং করা হয় সিলভার কালারে, সিলভার কালারটা একমাত্র সবচেয়ে কম কস্টিংয়ে করা যায়, এবং বাকি কালারের কস্টিং অনেক বেশি হয়, কারণ জানেন 2 পাউন্ড কালারের দাম বর্তমানে 320 টাকা। সব কিছু প্রাইস অনেক ঊর্ধ্বগতি, কিছু করার নেই। তো এই হলো আমাদের ফোন নাম্বার, যেটা 71 নাম্বার, ওটা আমার কাছে থাকে, ওটা তো হোয়াটসঅ্যাপের মধ্যেই পাবেন। আর 61 যেটা, ওটা আমার ভাইয়ের কাছে থাকে। 61-তে তখন নক করতে পারেন যখন আমাকে পাবেন না, 71-এ আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।